আমাদের যেখানে টোটো এসে নামিয়েছিল ঠিক ঘণ্টাঘর, ঘণ্টাঘরের আমাদের নামিয়েছিল ওইখানটা, ঠিক এই পারে এসেই আপনারা এখান থেকে সিম পেয়ে যাবেন, এনসেল সিম। এদের 150 টাকা হচ্ছে সিমের জন্য, আপনাকে বেসিক প্ল্যান নিতেই হবে। এখানে আমাদের তো সমস্ত মানি এক্সচেঞ্জের কাজ হয়ে গেছে, খুব ভালো রেট পেয়েছি। এক্সচেঞ্জ রেট 1.6 মিলা, সবই কাউন্টার বন্ধ হয় তো ভি এভার 1.6 মিলা। চলো এট লাস্ট রক্সল। তো আমরা এখান থেকে অলরেডি নামতেই টোটো পেয়ে গেছি, বলছিল 50 টাকা করে শেয়ারিং, আর চারজন সিট অবভিয়াসলি 200 টাকা হবে, হওয়া উচিত না। আমরা 200 টাকায় উঠে পড়েছি, 200 টাকায় যাবো হচ্ছে ঘণ্টাঘর, এক্স্যাক্ট ঘণ্টাঘর লোকেশান যাব, আমরা ওখানে পৌঁছবো, তারপর ঠিক আছে। আমাদের মেন কাজ হচ্ছে ঘণ্টাঘর যাওয়ার জন্য আমাদের লোকেশানটা ট্র্যাক করতে হবে, লোকেশান ট্র্যাক করি, ট্র্যাক করে যাব। রেল লাইনে গেট পরে বলে তার পাশ দিয়ে যাদের ছোট গাড়িগুলো বাইপাস করানো যায়, টোটো আর বাইক, ঠিক ওইটুকুনি মাপের ইয়ে এখানে রাস্তা করে দেওয়া হয়েছে, এরমভাবে গোল করে ঘুরে ওপারে যাওয়া যাবে। হ্যাঁ ভালো বুদ্ধি, কিন্তু অন্তত ছোট গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে না। আমরা অলরেডি বর্ডার ক্রস করলাম, কাস্টম চেকিং ছিল ওখানে, কোনো রকম আমাদের ডকুমেন্ট নিল না, ডকুমেন্ট ছাড়াই আমরা ঢুকে পড়লাম, এখনও চেক করেনি। এইটা হচ্ছে বর্ডারের গেট, আমরা এখন টোটো করে কাস্টম অবধি এসেছি, অটো করে ঘণ্টাঘর যাচ্ছি। এটা অন্যরকম আলাদা এক্সপিরিয়েন্স হলো এবারে। নেপালের চেকপোস্ট ক্রস করে গেলাম, আর এখানে শুধুমাত্র ব্যাগ চেক করলো, কোনো রকম ডকুমেন্ট চাইনি, কিন্তু গাড়ি পুরো ওপেন করে হ্যাঁ দেখছে। আর হচ্ছে যেখানে নেপালের চেকপোস্ট বীরগঞ্জে গেটটা আছে, তার পাশেই হচ্ছে ভানসার করার জন্য সবাই গাড়ি ঢুকে পার্ক করছে, ওখানে বেশ বড় কিউ, মানে আমি তো বলবো যদি 1 ঘন্টা বেশি সময় নিয়ে আসতে হবে, যা দেখলাম যেরকম কিউ আছে, বিশাল বড় কিউ। আমরা ঘণ্টাঘর চলে এসেছি, আমাদের ইন্ডিয়ান টাইম হচ্ছে এখন 8:58, আর এখানে নেপালের টাইম হচ্ছে 9:13, মানে 14। তো ঘণ্টাঘরে এটা হচ্ছে, এবার আমাদের খুঁজতে হবে হচ্ছে IME কাউন্টার, যেখান থেকে আমরা পাবো হয়ে টাকা এক্সচেঞ্জ করতে পারবো। তো আমাদের সিম নেওয়া হয়ে গেল, কোথা থেকে নেমে রেকমেন্ডেশন হচ্ছে এই হলো ঘণ্টাঘর, আর এর ঠিক অপোজিট পাশেই মতমরে এই দোকানে নেবেন, খুব ভালো কমিউনিকেট করলেন আমার সাথে, ডেটা প্যাক দেখিয়ে দিলেন, সিম অ্যাক্টিভেশান উইদিন 1/2 আওয়ার হয়ে গেল, 2টো সিম নিলাম আধার কার্ড দিয়ে, তার সঙ্গে আমাদের দেখিয়ে দিয়ে কী করে চেঞ্জ করতে হবে, কী করতে হবে না করতে হবে, খুব ভালো কমিউনিকেশন করেছেন। তো আপনি এখানকার সিম নিলে ভাববেন না, এখানকার সিম নিয়ে আপনি নর্মাল কলিং ইন্ডিয়াতে করতে পারবেন, হোয়াটসঅ্যাপ কলই করতে হবে, মানে অনলাইন কলিংই করতে হবে। আর মনে হচ্ছে যে পুরোনো আগেকার দিনে আমাদের ইন্ডিয়ান যেমন রেট ছিল, সেম রেট ডেটা প্যাকের জন্য। আর এই এই যে দোকানটা দেখাচ্ছি, এই দোকানটা হচ্ছে সব থেকে বড় দোকান এখানে মোবাইল সিমের রেসপেক্টে, তার জন্য আমি রেকমেন্ড করব। এটা হলো ঘণ্টাঘর চারমাথা মোড়, চারমাথা মোড়ে দোকানের নাম এই বিনোদ, সেখানে আসবেন, আর নকিয়া বড় একটা হোর্ডিং আছে তার সঙ্গে, খুব হ্যাঁ বিনোদ মোবাইল, বিনোদ মোবাইলের দোকান, হ্যাঁ সব লেখা আছে এখানে, এক্সচেঞ্জ অফার কিছু আছে, মানে মোবাইল সব কিছু পাবেন, উইথ ইনক্লুড সিম, মোবাইল আছে, ঘড়ি আছে, চার্জিং ফার্জিং সব কিছু আছে। আমরা ঢুকে পড়েছি একটা ব্রেকফাস্ট করার জন্য, যেহেতু এরপরে আমরা বাস ধরবো, অনেকটা জার্নি সেই জন্য একটা হেভি ব্রেকফাস্টের দরকার, সেই জন্য নিয়েছি ছোলার ডাল আর রুটি, রুটি আগে ফেলছিলাম 2টো, দিয়েছে আমায় 3টে, তার সাথে 2 রকমের আচার আছে,
আর ছোলার ডালের উপরে আবার সুন্দর করে বাটার দেওয়া আছে। খাওয়া দাওয়া আরম্ভ হবে, আমাদের নিয়ে নিচ্ছে একই খাবার। আর এখানে আসবেন কি করেই বলা হয়, আমি যা জিজ্ঞেস করলাম যেখানে মোবাইল সিম নিলাম সেখানেই জিজ্ঞেস করলাম, উনি বললেন এখানে যে মন্দির আছে মানে ঘণ্টাঘরের পাশে যে মাতাদি মন্দির আছে এই মন্দিরের পাশেই হচ্ছে খুব ভালো খাবার দোকান। আর আমরা এসে দেখলাম আমাদের সামনে রুটি করে আর তরকারিও গরম, সবই গরম মানে এতটাই ফ্রেশ, সকাল 10টার সময় রান্না করে দিচ্ছে, মানে আনএক্সপেক্টেড। হ্যাঁ ভাতও আছে রুটিও আছে, মানে অপশান দিয়েছে কি কি নেবেন, মানে এরকম সকালবেলা হয় না, তাও ভালো, খুব সুন্দর। খাওয়া দাওয়া করার পর আমরা যাবো, তো খেয়ে বলতে পারি কেমন খাবার, রিদা কি বলতে? আমার তো অলওয়েজ রুটি আর পরোটা অন্য কোথাও খেলেই তার সাথে আচার দিলে আচার খাই, আচারটা বেশ অন্যরকম। আর এটাকে দেখে আমার মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে খেয়েছিলাম বাদামের আচার, এটা এক্স্যাক্ট ওটাই। বাহ, এই হলো মাতাজি মন্দির, পুরো নেপালি স্টাইলে মন্দির এখানে যা আছে। আর এই মন্দিরের পাশেই হচ্ছে এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, তো ভালো খাওয়া দাওয়া ছিল, টেস্টি ছিল, খুব ঠিকঠাক আছে। আর এখান থেকে আমরা এবার যাব হচ্ছে মানি এক্সচেঞ্জ করব, তার সঙ্গে আমরা করব হচ্ছে যাব হচ্ছে বাস পার্ক যাব, ওখান থেকে বাস নিয়ে ডাইরেক্ট পোখারা যাব। বেশ গরম আছে এখানে। এ হলো মন্দির, আমরা অনেক ঘুরে ভুলভাল জায়গায় ঘুরেছিলাম, কারণ ভুলভাল এই অর্থে ম্যাক্সিমাম লোকে বলছে এখানে আজকে নাকি বন্ধ থাকে সমস্ত কাউন্টার, কিন্তু আমি দেখলাম এখানে একটা কাউন্টার খোলা আছে ঘণ্টাঘরের ঠিক সামনে। তো এই হলো কাউন্টার, দাদা ফোন নাম্বারটা বল দিয়েছি একবার, 9860613009। এই যে নাম্বার, এবার আমি কার্ড হাম নিচে নাম্বার দিয়ে দেঙ্গে, তো ভি পহলে সে এবার নেপালি নাম্বার হ্যাঁ কল করকে পহলে আ জায়েগা, ইয়াহ পর সিম ভি সস্তে মে মিলতা হ্যায় জো ওয়াহাঁ পর হামনে বোলা 250 মে মিলা হ্যায় ইয়াহ পর ছোড়া থোড়া কম হ্যায় তো আচ্ছা হোগা, তো ইয়াহ পর পহলে সে কল কর লিজিয়েগা। এক্সচেঞ্জ রেট 1.6 মিলা, সবই কাউন্টার বন্ধ হ্যায় তো ভি ইয়াহ পর 1.6 মিলা, বহুত হি হ্যাপি হ্যায়। অর ইয়াহ পর ছোটা বালা নোট ভি দিয়া আর বড় বড় লোড দিয়ে। দোকান কতনে বাজে খুলতা হয়, কতনে বাজে আপকো 7 বাজে সে লেকার 8 বাজে তালে, মর্নিং এ 7 বাজে সে রাত 9 8 বাজে তক। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখানে আমাদের তো সমস্ত মানি এক্সচেঞ্জের কাজ হয়ে গেছে, খুব ভালো রেট পেয়েছি, আর এখানে ওনারা রিটার্নও নেন। আরেকটা হচ্ছে আমরা পোখরা থেকে কাঠমান্ডু বাই ফ্লাইট যাওয়ার চেষ্টা কর মানে যাব ভেবেছিলাম, এখানে এসে টিকিট কাটব, তো এখানে এখান থেকে আপনি ইনস্ট্যান্ট সেই ফ্লাইটের বুকিংও করতে পারেন। বুদ্ধা এয়ারলাইন্সটা এখানে একটু বেশি সেফ, আর 8:30 অনেক আছে, আর পোখরা থেকে কাঠমান্ডু যেতে বাই ফ্লাইট আপনার টাইম লাগবে 25 মিনিট, সেটাই আপনি যদি বাই বাস যান মিনিমাম মানে 11-12 ঘন্টা। আর এখানে সিমও পাওয়া যায়, সিম পাওয়া যায়, সিম অনেকটা, হ্যাঁ একদম বেস্ট, মানে বেস্ট রেট। আমরা এই যতটা দুবার ঘুরে এই জায়গাটা পেয়েছি, মানে আমরা বাই দ্য ওয়ে হয়েছিল কি নাবিয়েছিল ওই ওই দিকটা নাবিয়েছিল, আবার মিস চার্জ করে ফেলেছে, কারণ ওইদিকে নাবায় আপনি এইদিকে আসেন তাহলে বুঝবেন এই এরিয়াটা, এই এই দিক দিয়ে গেলে চলে যায় বাস পার্ক, এর বাস পার্ক তো ইস্তাই বাস পার্ক জানে কি স্টার্টিং মেয়ে এবেলা মিলেগা, সেই থ্যাংক ইউ।